আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে আসলাম চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো। তো ফ্রেন্ডস, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো আমি আলমিরা নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি আরএফএলের শোরুমে চলে এসেছি। আজকে আমি দুইটা আলমিরা সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আলমিরাটা, এটা প্রিন্ট হয় তিন চারটা প্রিন্ট হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা, যেটা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের সমন্বয়ে। তো এটার আবার কালারও হয় দুই তিনটা কালার। তো ভেতরে স্পেসটা দেখলেন আপনারা, ভেতরে টাক সিস্টেম রয়েছে। এটা কিন্তু আরএফএলের, এটার কিন্তু বিভিন্ন ধরনের ফ্লোয়ার হয়ে থাকে। এই ফ্লোয়ারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোয়ারটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর পাশাপাশি আমি দেখাবো এই আলমিরাটা। এটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা ফ্লোয়ারের প্রিন্ট এবং চকলেট কালার এটা। এটা কিন্তু ফ্রেন্ডস চকলেট কালার। এটার ভিতরের স্পেসটা আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক স্পেস রয়েছে, অনেক কাপড় ধরবে। আপনারা দেখেন অনেক কাপড় ধরবে। এখানে হ্যাঙ্গার সিস্টেম রয়েছে, স্পেস অনেক। তো ফ্রেন্ডস, এগুলো কিন্তু প্লাস্টিকের, আরএফএল প্লাস্টিকের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এগুলো খুবই চমৎকার। এগুলো যদি আমি প্রাইসটা বলি, তাহলে যে প্রোডাক্টটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা পড়বে, ফিক্সড প্রাইস যেটা, 5,500 টাকা। 5,500 টাকা এটার ফিক্সড প্রাইস। আর এর আগে যে আলমিরাটা আপনারা দেখতে পারলেন, ওইটা পড়বে 4,250 টাকা। 4,250 টাকা হলে প্রথমে যে আলমিরাটা আমি দেখাইলাম ওইটা আপনারা পাবেন। তো ফ্রেন্ডস, আমি রিভিউটা আপনাদের সুবিধার্থে ভালো করে একটু দেখাচ্ছি। দেখেন আপনারা, খুবই সুন্দর। তো ফ্রেন্ডস, কথা আর বেশি না বলি, ভিডিও আর বড় না করি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর এর পরবর্তীতে ভিডিও দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।